বাঁকুড়া সোনামুখীপুর বোর্ডের মেয়াদ শেষ হবার পর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিদায় পুরপ্রধান সুরজিৎ মুখার্জি এবং বিদায় উপপুরপ্রধান অমরনাথ সু। পশ্চিমবঙ্গ সরকারের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের নির্দেশ মোতাবেক আজকে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্বভার গ্রহণ করলাম। আমরা এই বোর্ডের সদস্য দুজন, আমি সুরজিৎ মুখার্জি এবং আমার কর্মসহযোগী সম্মানীয় অমরনাথ সু, এবং এই বোর্ডের চেয়ারপার্সন হিসেবে কাজ করব আমি সুরজিৎ মুখার্জি। আমি প্রথমেই আমাদেরকে নতুনভাবে কাজ করার এই সুযোগ দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী, আমার নেত্রী, আমার পরম শ্রদ্ধার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শ্রদ্ধা নিবেদন করব, কৃতজ্ঞতা প্রকাশ করব। নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করেন পুর প্রশাসক তথা বিদায়ী পৌরপতি জানান সরকারের নির্দেশ মেনে বোর্ড গঠন করা হয়েছে। যেভাবে বিগত দিনে কাজ করে এসেছি বোর্ড অব কাউন্সিলার্সকে নিয়ে, এখন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসকে নিয়ে আমরা ঠিক একই পদ্ধতি অনুসরণ করেই কাজ করব এবং আমাদের পথ চলা এই শুরু। আমরা পাঁচ বছর সোনামুখি পুরসভার দুজনে দায়িত্বভার সামলেছি সোনামুখির মানুষের আশীর্বাদে, মমতা ব্যানার্জির আশীর্বাদে। দীর্ঘদিন রাজনীতি করার অভিজ্ঞতা, দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকার সুবাদ, আবার পাঁচ বছর পুরো সোনামুখি পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করা, বিশেষত আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আড়াই দশকের বেশি কাজ করার অভিজ্ঞতা, তাকে আমরা দেখেছি প্রশাসক হিসেবে তার ভূমিকা, তাকে আমরা দেখেছি রাজনৈতিক নেত্রী হিসেবে তার ভূমিকা। সেখান থেকে আমাদের যেটুকু শিক্ষা, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে এই চেয়ারের মর্যাদা বজায় রেখে মানুষের স্বার্থে কাজ করাই হবে আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্য। সোনামুখী শহরে অনেক কিছুর অভাব আছে, ছোট্ট শহর। আমরা চেষ্টা করেছি গত পাঁচ বছরে কিছুটা পূরণ করার, কোথাও কোথাও মানুষের চাহিদাকে আমরা পূরণ করতে পেরেছি, আবার বেশ কিছু সমস্যা এখনও থেকে গেছে, আগামী দিনে আমরা চেষ্টা করব। তবে আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলা নয়, সারা পৃথিবীর সাথে সাথে আমাদের দেশেও করোনার যে সংক্রমণ, আয়ের দরজা বন্ধ, শুধু ব্যয় বৃদ্ধি হয়েছে। আমাদের বাংলার মানুষের কপালে আরও অশেষ দুর্দশা। বাংলার যে গতিতে উন্নয়ন চলছে সে উন্নয়নের ধারা তিনি বজায় রাখবেন, সাথে সাথে আমরাও সোনামুখির উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই আশা এই আকাঙ্ক্ষা আমরা রাখছি। যতদিন না পরবর্তী অর্ডার আসে ততদিন আমরা এই দায়িত্ব পালন করে যাব। পরিবেশ পরিস্থিতি আমরা খুশি হতাম, আমাদের দল, আমাদের নেত্রী যথাসময়ে, বরঞ্চ একটু বিফোর টাইমে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। আমাদের কাছে খবর ছিল, আপনারাও সাংবাদিকরা বিভিন্ন জায়গায় খবর করেছেন, 26 এপ্রিল পশ্চিমবাংলার বিভিন্ন পুরসভাগুলোর ভোট হওয়ার কথা ছিল, এতদিন নতুন নির্বাচিত বোর্ড হয়ে যেত। কিন্তু আজকের এই অস্থির পরিস্থিতি, অস্বাভাবিক পরিস্থিতি, মানুষকে বাঁচানোর যে লড়াই, এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন করা সম্ভব হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের আস্থা আছে, পরিবেশ পরিস্থিতি যখনই স্বাভাবিক হবে, যখনই তিনি মনে করবেন যে মানুষের আশীর্বাদ দিয়ে নতুনভাবে বোর্ড তৈরি করতে হবে, আমরাও তার নির্দেশ মতো সেই সময়ের জন্য অপেক্ষা করে থাকবো। যতদিন আমরা এই দায়িত্ব পালন করছি নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করব। অ্যাজ চেয়ারম্যান যে দায়িত্ব পালন করেছি, আগামী দিনে অ্যাজ চেয়ারপারসন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর ঠিক একইভাবেই আমরা একই দায়িত্ব পালন করে যাব। তাদের কাগজে কলম কোনো অ্যাক্টিভিটিস নেই, কিন্তু তাদের বিগত পাঁচ বছরের অভিজ্ঞতাকে নিশ্চিত করে আমরা কাজে লাগাবো। শুধু আমার কাউন্সিলাররাই না, সোনামুখির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সোনামুখির বিভিন্ন ক্লাব, সোনামুখির বয়োজ্যেষ্ঠরা নানান বিষয়ে নানান সময় আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমরা কখনো কখনো ডেকে তাদের কাছ থেকে তাদের সাজেশন নিয়েছি, আগামী দিনেও সেগুলো ধারাবাহিকভাবে আমরা একইভাবে বজায় রাখবো। আমরা তাদের সকলের সাথে যোগাযোগ করে তাদের মতামতকে মূল্য দিয়েই, তাদের মতামতকে গুরুত্ব দিয়েই সরকারের নির্দেশ মোতাবেক
আমরা তাদের মতামতের মর্যাদা রাখার চেষ্টা করব পুরনো দিনের মতো। শাসক দলের জনপ্রতিনিধিদের প্রশাসক পদে বসানো অগণতান্ত্রিক বলে অভিযোগ করেন এই পুরসভার প্রাক্তন সিপিআইএম এর পুর প্রধান কুশল ব্যানার্জি। মানে পিওরলি অগণতান্ত্রিক, আইনে বেড়া জেল হয়তো বেরিয়ে চলে গেল, কিন্তু আইনে প্রভিশন আছে যে আপনার সরকারি আধিকারিকরাই দায়িত্ব নেওয়া উচিত। এই মর্মে একটা পৌরসভাতে মানে পৌরদপ্তর আইন আছে, ক্যালকাটা কর্পোরেশনকে তো একটু অসুবিধা ছিল, কিন্তু বাকি মিউনিসিপ্যালিটিগুলোতে সরকারি আধিকারিকদের বসানো যায়। এবং সোনামুখী ইতিহাসে যখন লেট ফন্ড গভর্নমেন্ট এখানে আসে তখন বোর্ড সুপারসিড করে সুবীর ভদ্র, যিনি বিডিও সোনামুখী ছিলেন, তিনি চার্জ নেন, উনি বদলি হয়ে যাওয়ার পরে মিস্টার নিলয় ঘোষ উনি চার্জ নেন সোনামুখী পৌরসভাতে। অতএব এই সরকারি আধিকারিক পৌরসভা চালিয়েছে, এই ইতিহাস আছে। এটা পিওরলি মানে কী বলবো যে অগণতান্ত্রিক এবং আনলফুল, এই যে কুক্ষিগত হয়, বিকেন্দ্রীকরণ তো হয় না, খুব কুক্ষিগত করা হয়। কী মনে হয় পুরসভার কাজ কি সঠিকভাবে চলবে? আমার তো ব্যক্তিগত আমি বিশ্বাস করি না যে সঠিকভাবে চলবে বলে, আরও ক্ষমতাটা কুক্ষিগত হবে। এর ফলে কি সাধারণ মানুষের সমস্যা হয়ে পড়তে? সাধারণ মানুষের সমস্যা কি? কিছু ধরনের আমি কাউন্সিলর যে সার্ভিসটা দেয় সেই সার্ভিসটা কি পাবে? সেটা হবে, কখনই হয় সম্ভব নয়। একটা নির্বাচিত বোর্ডের কাউন্সিলর বা মেম্বারের যে ফাংশন করে সেটা কি অন্যান্য কেউ করতে পারে? কাউন্সিলরদের মানে আপনার গ্রুপ অফিসটাই হচ্ছে যে অফিস অফ দি কাউন্সিল অফ মিউনিসিপ্যালিটি, তাই কি যে যার প্রদান করে। কাউন্সিলর না থাকাই মানে হচ্ছে ক্ষমতা খুব ক্ষিগত করবে। কাউন্সিলররা থাকলে জনগণের সমস্যার অনেকটা সুরাহা হয়, বেশি অংশের সুবিধা হয়। মানে যারা পদাধিকারী তারা খালি জাস্ট মানে ডিউটি ডিসচার্জ করেন, কিন্তু সমস্যাগুলো প্রিলিমিনারি ফেস করেন কাউন্সিলরে। আর সেই কাউন্সিলরই বাদ থাকে। হ্যাঁ, এটা কী বলেন, ধরুন আইনের বেড়া জেলে কি আপনারা আমার তো কিছু করার নেই, সরকারি নির্দেশ সবাইকে মান্য করতে হবে। দেখো 5 বছর তো ছিল আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের প্রশাসন, আমাদের নেতৃত্ব, মানুষ জবাব দিয়েছে লোকসভায়। মানুষ পৌরসভা ভোটটা যদি হতো তাহলে মানুষ জবাব দিত, কিন্তু করোনার জন্য আমাদের মানুষ সে জবাব দিতে পারেনি। মানুষ কিন্তু তৈরি আছে বিধানসভায়, মানুষ থাপ্পর মারবে। আর প্রশাসক যে বসেছে, যারা এখন মানে যারা 5 বছর ছিলেন তারাই ফিরে ফিরে আবার যে বসেছেন, আমার মনে হয় 5 বছর তো লুটুপুটে খেয়েছে, আরো 1 বছর লুটুপুটে ওরা খাবে। সুযোগ পেয়ে গেল তো আমাদের, দেখুন সোনামুখী পৌরসভাতে এত জলকষ্ট, সোনামুখীর মানুষ জল খেতে পারছে না, তা সেটি কিন্তু পুরসভার মানে নেতৃত্বের কোন দিক দিয়ে কোন রকম ভূক্ষেপ নেই। মানুষ ভোলে বলে ফেড আপ হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ যাচ্ছে, হ্যাঁ দেখছি দেখবো, কিন্তু কোনো কিছু আজ পর্যন্ত তাদের সুরাহ কিছু হয়নি। হ্যাঁ অবশ্যই জবাব দেওয়ার জন্য রেডি ছিল সোনামুখী পৌরসভায়। যদি ভোটটা হতো, যদি করোনার মতো বিশ্ব মহামারী যদি না হতো, তাহলে ভোট যদি হতো তাহলে মানুষ কিন্তু জবাব দেওয়ার জন্য রেডি। এবং আমরা এটুকুও বলতে পারি দায়িত্ব সহকারে বিজেপি নেত্রী হিসাবে যে বিজেপিতে পৌরসভার ভোট গঠন হতো। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, আনন্দ বার্তা।